লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জগন্নাথপুরের আহবাব হোসেন ডেপুটি স্পিকারও নির্বাচিত হয়েছেন বাঙালি বংশোদ্ভূত জগন্নাথপুরের জেনিত রহমান বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হেমারেটস কাউন্সিলের নতুন নিরপেক্ষ স্পিকার নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের আহবাব হোসেন ডেপুটি স্পিকারও নির্বাচিত হয়েছেন বাঙালি বংশোদ্ভূত জগন্নাথপুরের জেনেট রহমান এ আমার রোল হবে অত্যন্ত নিরপেক্ষ সাথে নিয়ে আমি কাজ করতে চাই কাউন্সিলর আবাব হোসেন দু সালের তিন মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে সর্বোচ্চ লেবার লেবারটরীয় কাউন্সিলার নির্বাচিত হন বুধবার ত্রিশ সেপ্টেম্বর ভার্চুয়াল কাউন্সিল মিটিং এ নির্বাচন সম্পন্ন হয় নির্বাচনে কাউন্সিলর আবা হুসেন সকল মহলের স্পিকার হয়ে কাউন্সিলর মেয়র জন বিক্সকে নিয়ে কেক কাটেন কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন কমিউনিটি লিডার কমিউনিটি অ্যাক্টিভিস্ট এক্স মেয়র এক্স স্পিকার যারা আছেন সবাইকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই দু হাজার মে মাস থেকে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আহবাব হুসেনের দেশের বাড়ি সুরামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামে তিনি একসময় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি ছিলেন চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন